বেদখল আর উচ্ছেদ সম্পর্ক আমার দলের স্থিতি আগরপরা স্পষ্ট। আমি সরকারি ভূমি, বনাঞ্চল, পিজিআর, ভিজিআর, ট্রাইবেল মানে জনজাতীয় আবেষ্টনী যাক বেল্ট আর ব্লক বলে কয় আর প্রাকৃতিক জলাশয়ত বেদখলট আমি সদায় বিরোধিতা করো, এই আইন বিরুদ্ধ কথা। কিন্তু যখন বেদখল করেছে উচ্ছেদ করবলে যাওতে বিধি মতে আইন মতে উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনা মতে উচ্ছেদ করব লাগবে, কারণ এই ক্ষেত্র যা 16 জুনত উচ্চ ন্যায়ালয়ে কৈছে যে 15 দিনের আগত নোটিস দিব লাগিব। তেওঁলোকক বেদখল মুক্ত করার করবলে যাওতে তেওঁলোকৰ ক্ষতিপূরণ, তেওঁলোকৰ পুনৰসংস্থাপন যদি বৈধ ভারতীয় নাগরিক হয় এই কামটো করব লাগিব। এই আমি কোৱা কথা নহয়, উচ্চ ন্যায়ালয় উচ্চতম ন্যায়ালয়ে কোৱা কথা, এই কথা বতরাবর মানি চলি কাম কাজ করব। কারণ আপনাদের শেহতীয়াকে জানে যে কাজিরঙার উচ্ছেদ হল, কাজিরঙাক উচ্ছেদিতক 7 লাখ টাকাকে দিছে, আপনাদের সকলে জানে। গরুখুঁটিত উচ্ছেদ হল, পুনৰসংস্থাপন করলে। বরদুয়াত উচ্ছেদ করেছে, পুনৰসংস্থাপন করেছে। তার মানে এই একটা সেনসেশনেল গেম নহয় সরকারে যদি করেছে। যেতিয়া যা 8.5 বছর ধরে বিজেপির সরকার, 8.5 বছর ধরে বিজেপির সরকার থাকার পাছত দিসপুরের মুখ্যমন্ত্রীর নাকত তলত থাকা এই সোনাপুরত কেনেকে বেদখল করে থাকলে, বেদখল কেনেকে উচ্ছেদ করবেন 8.5 বছর বিজেপি সরকার। তার মানে 26 ওচৰ চাপিছে কারণে এতিয়া সাম্প্রদায়িক মেরুকরণ করব লাগে, তেওঁলোকৰ এজেন্টব নমাই দিব লাগে। আকবরউদ্দিন ওয়েসিসর দরে যুর বিরাট একদম সাংঘাতিক ডায়লগ দিয়া মানুষ তাত নমাই দিয়ে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করব লাগে। আমি এইবর বিরোধী, আমি উচ্ছেদ বিধিমতে হব লাগে, আইনমতে হব লাগে। আর সরকারি ভূমি, বনাঞ্চল, পিজিআর, ভিজিআর যুর আইনমতে প্রাকৃতিক জলাশয়, জনজাতীয় আবেষ্টনী, বেল্ট আর ব্লক এইবর বেদখল মুক্ত করাটো আইনিভাবে আমি জাতীয় পরিষদে বিচার, আইনমতে হব লাগবে। কামে চাই চাই, শ্রেণী চাই, গোষ্ঠী চাই কাম হব নয়। এতিয়াও মই কব খুঁজো যে এই যে ট্রাইবেল আবেষ্টনী আছে, জনজাতীয় আবেষ্টনী, বেল্ট এন্ড ব্লক, তাত এখন বাংলা ভাষী গাঁও এখন আছে, নাম পারগুমা গাঁও। আজিলেকে কেউ সাহস হওয়া নাই মুখ্যমন্ত্রী, তার মানে চাই চাই পড়ব, চাই চাই যাতে হিন্দু মুসলমানের রাজনীতি করব পারে। উচ্ছেদক মুখ্যমন্ত্রীক সকিয়াই দিব খুঁজছো, উচ্ছেদক রাজনৈতিক অস্ত্র হিসাবে, নির্বাচনের বৈতরণী পার হওয়ার অস্ত্র হিসাবে যাতে ব্যবহার নকরে তার কারণে মুখ্যমন্ত্রী সকিয়াই দিব খুঁজছো। আইনমতে হব লাগবে, বেদখল মুক্ত করবলে হলে বিধিমতে আইনমতে উচ্চতম ন্যায়ালয়, উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনা কার্যকরী করব। তার একে সময়তে যখন পরিচনা করেছে, এটা মাতব্বর কিছু পরিচনা করেছে, সরকারে এতালেক কোয়া নাই, সরকারে কংগ্রেস বিজেপি হিন্দু মুসলমান করে আছে, মাতব্বর কিছু টাকা পয়সা লই বহাইছিল, এইব করায়ত্ব কেউ করা নাই, এই মাতব্যব চিনাক্তকরণ করবলে পরচনা কোনে কৈছে, সরকারে করে আছে বিরোধী আর খেলি আছে রাজনীতি, এই খেলবলে নাপায়। 9 বছরীয় ছোৱালী এজনী গাত গুলি লাগি গুপ্তাঙ্গ একেবারে জীবনকালের কারণে ঘুণিয়া হয়েছে, এইব কথাত মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান করবলে নাপায়। 9 বছরীয় এগারী ছোৱালী এই ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে আর মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান করে আছে, এই কেন ধরনের কথা? অথচ মাতব্যর কেজনক ধরব পড়া নাই যখন প্রভোগ করেছে। আর তার উপরও এই যে যখন উত্তেজিত হয়ে মানুষে অস্ত্র শস্ত্র লো আক্রমণ করে পুলিশক বিষয়াক আক্রমণ করেছে, এইটোরও আমি বিরোধী, এইটোরও আমি বিরোধী। একটে আমি দুইটা কথা কব খুঁজছো, মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান করে থাকাতক যা মূল একটিউজ যুড়ে ভাতৃঘাতী সংঘর্ষ বা এই সকল উচতনি জানাইছে দা কুঠার লো আসবলে সেই মাতব্বর কিতাক ধরে আনক, যুড়ে হাজার টাকা তুলিছে, এইকদিনতো তুলি আছে, খবর লোক, আপনাদের খবর লোক, এইবরক আকৌ সংস্থাপন দিম বলে কিবা করিম বলে পয়সা তুলি আছে। আগতে 1 লাখ টাকা 50,000, 20,000, 10,000 লো ইয়াত বহাইছিল, আজি পা 20, 25, 30 বছর আগত সেইবরে আকৌ এই যে উচ্ছেদ হয়ে গেল, এই যে পুলিশে যে উচ্ছেদ করে আছে, এইকিটার মাজতে এই মাতব্যব কালেকশন চলি আছে। মুখ্যমন্ত্রী এইব গম নাপায় নাকি, না অকল হিন্দু মুসলমানতে জড়িত হয়ে থাকবে, ব্যস্ত থাকিব? গতিকে এইব আমার সরকারক মুখ্যমন্ত্রীকো কব খুঁজছো, আর এই আকবরউদ্দিন ওয়েসির নিচিনা বিরাট ভীমর বচন আওড়াই থাকা সকলেও সকিয়াই দিব খুঁজছো যে হিমন্ত বিশ্ব শর্মার ভয়াবহ সাম্প্রদায়িকতার এজেন্ট হয়ে কাম নকৰিব, ধরা লাহে লাহে পড়ছে, সকলোরে চোলা পেন কি পিন্ধিছে দেখা পাইছে, তেওঁলোকক কব খুঁজছো। আর সেই সকলক যাতে রাইজেও চিনি পায়, আমি বিচারিছো বিধিমতে আইনমতে ন্যায়মতে উচ্ছেদ হব লাগে, উচ্ছেদ হওয়াটো প্রয়োজন। আমি আইনের লগত আছো, বৈধ ভারতীয় নাগরিকর লগত আছো, আর যখন অবৈধ বিদেশী নাগরিক আছে তেওঁলোকৰ বিরুদ্ধে আছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত।
নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।